তুমি ভুল করছো। অগ্নিজিৎ মুখার্জিকে তুমি এখনো চেনো না। জীবনে তোমাকে এই বাড়ির বউ করবে না, কখন নই না। তুমি জানো না যে কি হতে চলেছে, তুমি জানো না গীতা। কি ভাবছো তুমি? কিছু না। গীতা কি বললো? কি আবার বলবে, তোমাদের সুরে সুর মেলাচ্ছে, সন্দেহ প্রকাশ করছে। তার মানে তুমি বলছো যে বিয়েটা হচ্ছে? হ্যাঁ, বিয়েটা হচ্ছে, বিয়েটা হচ্ছে, হচ্ছে, হচ্ছে। অগ্নিজিৎ মুখার্জি দাঁড়িয়ে থেকে বিয়েটা দিচ্ছেন। মানে আমি এখন কেমন একটা বুঝে উঠতে পারছি না, মানে আমি আমি মেনে নিতে পারছি না, মানে এটা এটা হতে পারে না, এটা হতে পারে না। অগ্নিকন্যা, অগ্নিকন্যা আমি বলছি, আপনি একটু মনে করার চেষ্টা করুন চরিত্রগুলো। ওই যে কৃপাণ ব্যানার্জি, মানে ওই আপনার যে বাবু সোনা, সে আপনাকে মেরে ফেলার জন্য বলেছিল। সেই কৃপাণ ব্যানার্জিকে উচ্চ আদালতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তাকে জামিন করানোর চেষ্টা হবে। আর এই অগ্নিজিৎ মুখার্জি, অগ্নিজিৎ মুখার্জি কিন্তু যেন তেন প্রকারে কিন্তু এই কেসটা জেতার চেষ্টা করবে। আর ঠিক সেই সময়, ঠিক সেই সময় আপনার বিয়ে। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এদিকে ক্ষিতিশবাবু, মানে ওই যে দেবরুবা হত্যা মামলার যে কেসটা, সেটাও কিন্তু আপনি অগ্নিজিৎ মুখার্জির বিপরীতে দাঁড়িয়ে আছেন। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনি আর অগ্নিজিৎ মুখার্জি দুটো দুই মেরুতে দাঁড়িয়ে আছেন, বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছেন। একদম শত্রু ভাবাপন্ন দুটো মানুষ। আপনি আইনের পক্ষে, আপনি সতের পক্ষে, আপনি নিরপরাধীর পক্ষে, যাতে কোনো নিরপরাধী শাস্তি না পায়। আর উনি বেআইনির পক্ষে, অপরাধীদের পাশে দাঁড়িয়ে তাদের ছাড়ানোর চেষ্টা করছে। আর এখানেই কনফ্লিক্টটা। আর এত বড় কনফ্লিক্ট, মানে এত কিছু হয়ে যাওয়ার পরও, এত কেচ্ছা, এত নিউজ, এত রিপোর্টার, কোর্ট, এত কিছুর পরও অগ্নিজিৎ মুখার্জি বিয়ে দেন? প্লিজ বড় বাবু, প্লিজ আমাকে কনফিউজ করবেন না। আমাকে একটু ভাবতে দিন, একটু ভাবতে দিন আমাকে। থ্যাংক ইউ। অগ্নিকন্যা, যে অগ্নিকন্যাকে আমি চিনি, সে হলে এতক্ষণে অগ্নিজিৎ মুখার্জিকে থানায় নিয়ে এসে জেরা করতো, প্রয়োজন হলে থার্ড ডিগ্রিও সে দিত। সেটা হয়তো অ্যাডভোকেট গীতা এলএলবি করত, কিন্তু আমি তো অন্তর একটা মেয়ে বড় বাবু, ভালোবাসার কাঙাল। আমি ওই দুটো চোখ দেখেছি, যে দুটো চোখে শুধু ভালোবাসা আছে, আর সেই ভালোবাসার চোখ দুটো অন্য কারোর নয়, সেটা হলো স্বস্তিক মুখার্জি। আর সেই স্বস্তিক মুখার্জি আমাকে যে ভালোবাসাটা দিয়েছে, সেখানে তার বাবাকে তুলে নিয়েছে থার্ড ডিগ্রি। আমি এটার শেষ দেখতে চাই বড় বাবু। আমি আপনার মতো নিশ্চিত, এটা একটা জাল, এটা একটা চাল, এটা একটা ফাঁদ। আর আমি চেনে বুঝে সেই জালে পা দিচ্ছি। দেখি না ওদের এই জাল কেটে আমি বেরোতে পারি কিনা। নামটা আমার ভুলবেন না বড় বাবু, অ্যাডভোকেট গীতা এল এল বি।